굴에 건너뛰기. সেইভাবে চিন্তা করলে এখন তোমাদের উল্টা দিকে চলে যেতে থাকার কথা, যাই হোক আবার দড়ি দিয়ে বাধা আছে, কাজে অনেকের সেই সুযোগটা হয়তো নাই। প্রথমেই আমি আসলে শুরু করব কৃতজ্ঞতা প্রকাশ করে। গতকাল এবং আজকের অনুষ্ঠানে সবচেয়ে বেশি যারা করেছে, সবচেয়ে বেশি শ্রম দিয়েছে, সবচেয়ে বেশি কাজ করেছে, সবচেয়ে ইনভলভ ছিল, তারা হচ্ছে আমাদের বিভাগের ছাত্রছাত্রীরা। তাদের জন্য বড় হাততালি। ধন্যবাদ। আমাকে আসলে অগ্রগতি এবং অন্য কিছু নিয়ে বলতে বলা হয়েছে, আজকে ওইগুলো বলবো না। ওগুলো গতকালকে তোমরা যারা ছিলে কিছু শুনেছো, আজকে আমি কিছু বলতে চাই সামনের দিকে তাকানো। গতকালকে মিটিংয়ে আমাদের যে পুরস্কার বিতরণী সভা ছিল পোস্টার প্রদর্শনীর, সেখানে আমাদের ভাইস চ্যান্সেলর স্যার একটা জিনিস বলেছেন যে 10 বছর হয়েছে, খুব ভালো কথা, আমরা দাবি করেছি যে আমরা অনেক এগিয়েছি, সেটা উনি মেনে নিয়েছেন। কিন্তু তারপরের চ্যালেঞ্জ হচ্ছে পরের 10 বছরে, 20 বছরে আমরা কোথায় থাকব, সেইটা আমরা কি ভাবছি, সেইটা আমরা কি চিন্তা করছি, সেই দিকে আমরা কিভাবে আগাব। তো এই আসন আসলে সেই গবেষণা করার স্থান কাল না, তবে আমাদের এখানে কয়েকজন অ্যালামনি আছেন, আরো হয়তো আসতো ফেসবুকের বিপর্যয় না হলে। আর তোমরাও যারা সিনিয়র ছাত্রছাত্রীরা আছো, কয়েকদিন পরেই অ্যালামনাই হয়ে যাবে, কাজে আমি যে কথাগুলো বলবো সেটা তোমাদের জন্যও প্রাসঙ্গিক। আমাদের যাত্রা কোন দিকে হবে, আমরা চাই সেইখানে অ্যালামনাইদের একটা বড় ভূমিকা থাকুক। আমরা নিজেরা ঠিক করব এইভাবে যাব ওইভাবে যাব, সেটা আসলে খুব ডাইনামিক না। আমাদের ছাত্রছাত্রীরা পাশ করে যখন চাকরিতে যাচ্ছে, তখন তারা কোথায় আমাদের স্ট্রেংথ মনে করছে, কোথায় আমাদের দুর্বলতা আছে বলে মনে করছে, সেই তথ্য, সেই ফিডব্যাক আমরা চাই। সেটা দিয়ে আমরা যেন আমাদেরকে সংশোধন করতে পারি, আমাদের কোয়ালিটি বাড়াতে পারি। আজকের অনুষ্ঠানে এইটাই আমার প্রধান বক্তব্য। এবং আমরা খুব ইনফর্মালভাবে ফেসবুকে একটা ফোরাম সৃষ্টি করেছি, আশা করি খুব শিগগিরই অ্যালামনাইদের জন্য আরও ফর্মাল একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো, অ্যালামনাই অ্যাসোসিয়েশন জাতীয়, যেখানে আমাদের অ্যালামনাইরা আরও কন্ট্রিবিউট করতে পারবে, যোগাযোগ রাখার একটা সুযোগ পাবে। তো আজকে সবাই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছে, আমি খুব বেশি কথা বলবো না, এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই।